বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত 568 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 26 জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এদের মধ্যে 7 পুলিশ সদস্য, 2 র‍্যাব সদস্য, ডিবি সদস্য একজন এবং 1 আনসার সদস্য রয়েছেন। এছাড়া 5 অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ রয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার হোয়াইট। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 3 শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে 83 লাশ। জানা গেছে, 1 জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত মঙ্গলবার পর্যন্ত আরও 103 জন সহ দেশে মোট 442 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও 26 জন সহ এই সংখ্যা দাঁড়ায় 568 জন।